আপনারা জানেন ইতিমধ্যে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি এবং সেগুলোর কার্যক্রম চলমান আছে। আমরা প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দিয়েছি, আবার পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে। আমরা মূলত বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা যেভাবে ঢাকা কেন্দ্রিক হয়ে গিয়েছিল, যে কারণে আমরা আসলে আমাদের লাইন আপ এবং প্রান্তিক অঞ্চল থেকে খেলোয়াড়দেরকে উঠিয়ে আনতে পারছিলাম না, সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য আমরা আবার এটা বিকেন্দ্রীকরণ করার কথা ভাবছি। এবং আপনারা জানেন জেলা টুর্নামেন্টগুলো নিয়ে স্থবিরতা আছে দীর্ঘ, আমরা আগামীতে যেন প্রতি বছরই জেলা টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হই সেটা নিশ্চিত করব। এবং একই সাথে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারও আমাদের অনেক ডেভেলপমেন্ট করার সুযোগ আছে, যেহেতু সেটা মন্ত্রণালয়ে সরাসরি আমরা দেখি। সেই জায়গা থেকে আমরা আরও যেমন ইউনাইটেড আরব আমিরাত কিন্তু আইসিসির ফুল মেম্বার না, বাট তাদের যে ইনফ্রাস্ট্রাকচার ক্রিকেটে বা অন্যান্য স্পোর্টসে আমরা সেখান থেকে সেদিক থেকে অনেক পিছিয়ে, তো সেই জায়গা থেকে আমরা কীভাবে সেগুলো আরও ডেভেলপ করতে পারি এবং তাদের এক্সপিরিয়েন্সটাও এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কীভাবে আমাদের কাজে লাগতে পারে সে বিষয়ে ইতিমধ্যেই কথা বলেছি এবং বলছি। সামনের দিনে বাংলাদেশের স্পোর্টসকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব। নারী ক্রিকেট দল যে আর অবহেলিত থাকবে না, এটা আমার এখানে উপস্থিতি দিয়েই আপনারা হয়তো বুঝতে পারবেন। আমরা যেহেতু নারী ক্রিকেট দল তুলনামূলকভাবে তাদের অর্জন বেশি এবং আমরা আশা করছি এই বিশ্বকাপেও তারা একটা ভালো অর্জন দেশের জন্য নিয়ে আসতে পারবে এবং সামনের দিনগুলোতেও তাদেরকে যথাযথভাবে যেন আমরা সেই সম্মানটা প্রদর্শন করতে পারি, এই অবহেলার জায়গাটা যাতে, এই অভিযোগটা যাতে আর না আসে সেজন্য আমরা কাজ করব। এবং তৃণমূল ক্রিকেটের ক্ষেত্রে বা তৃণমূলে স্পোর্টসকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা প্রথম দিন থেকেই বলেছি প্রান্তিক পর্যায় থেকে স্পোর্টসটা উঠে আসতে হবে, এটা মানে টপ টু বটম অ্যাপ্রোচ হবে হলে হবে না, বটম টু টপ অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচে কাজ করতে হবে। এবং সেজন্য আমরা জেলা টুর্নামেন্টগুলো চালু করব এবং এছাড়াও আপনারা জানেন যে জেলা ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠন হচ্ছে, তারা যেন তাদের কাজটা ভালোভাবে পালন করে সেজন্য আমরা এই প্রোগ্রেস রিপোর্ট থেকে শুরু করে এই জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করবো।